してます多分。はい、はい、いや大丈夫大丈夫、はいはい大丈夫。手も爪も。এটার বয়স হচ্ছে 20 বছর। ওর নাম কি জানো? টিয়া পাখি। টিয়া পাখি। তোমার মতো। তুমি একটা টিয়া পাখি আর এটা একটা টিয়া পাখি। কোনটা সুন্দর? এটা সুন্দর নাকি এটা সুন্দর? এটা সুন্দর। আমার মনে হয় এটা সুন্দর মনে হয়। তুমি সুন্দর। আমি এটা সুন্দর। তুমি এটা সুন্দর। এই দেখো পাখি, টিয়া পাখি। ভালো লাগছে সানা সাফন? কি কিউট। দেখ উঠছিস না? আজকে আমরা এলপাড়া একটা ইভেন্টে আসছি, যে হোয়াইট অ্যানিমালস এর শো আর কি। হোয়াইট অ্যানিমাল এখানে যত ধরনের অ্যানিমাল আছে হোয়াইট সবগুলো এখানে আছে, সেগুলোকে মানে ধরা যাবে। এটা প্রাইস হচ্ছে 700 ইয়েন বড়দের, আর বাচ্চাদের জন্য 500 ইয়েন। এখন আমরা এখানে যাচ্ছি। হাই সানায়া, কোথায় এসেছো তুমি? ইয়ো ধরো, এখানে অনেক গরম। আমি তো এলপায় ঢুকেই খুলে ফেলছি সোয়েটার। সানায়া সাফান কানে না বাবা, কানে না কানে না, পিছনে পিছনে। কত বড় দেখছো এখানে হচ্ছে কি, আমি বলি এটা হচ্ছে একটা ইভেন্ট। এই ইভেন্টে যত আর কি হোয়াইট প্রজাতির যত পশু আছে এখানকার, তো এখানে হোয়াইট প্রজাতির যত প্রকার হচ্ছে যে পশু পাখি আছে হোয়াইট কালার, এগুলো রাখার চেষ্টা করেছে। তো সব পশু পাখিগুলো হচ্ছে সব হোয়াইট, এমন হাতে সব টাচ করা যাবে। কিছু কিছু আছে টাচ করার মতো, আর যেগুলো টাচ করা যাবে না সেগুলো আবার খাঁচায় লিখে দিছে যেগুলো টাচ করা যাবে। এটা মুরগি, এটার নাম মুরগি। এটা মুরগি না, এটা রাতা রাতা রাতা। দেখো মামা, ময়ূর চিয়াও। কচ্ছপ আদৌ নাকি এটা? শেল না এটা নাকি? না কচ্ছপ, কচ্ছপ। হোয়াইট কালারের কচ্ছপ আমি দেখিনি কখনো, হাজিমেতে। দেখো সানায়া, এটা হোয়াইট কালারের টার্টল। ওয়া, আস্তে হেঁটে চলে গেছে, ওনার হাত আর কি আঙুলেই ধরে, ও পিছনে হাত দিলে আবার একটু পছন্দ করে না, আস্তে আস্তে করবা। হ্যাঁ, ও কিন্তু লিখে দিছে যে জোরে দিলে একটা ঠাস করে খামচি দিবে, এইভাবে এটা করা যাবে। তুমি তো ভয় পাও, ওইটা তোমাকে নিতে হবে, মিশন দেওয়া হলো। দেখো এটা কি করতেছে, আরে কামন করতে চায় মনে হয়। তুমি কি একদম ঠোঁটের কাছে যেয়ে হাত দিছিলে নাকি? এমনি খামর দিছে, পুরাপুরি একদম খামচি দিয়ে দিছে ভালো করে বাবার হাতে। আল্লাহ, মানে ট্রাই করতেছে এটা নেয়ার জন্য। এইভাবে নিতে হবে। যাও তো বাবু, আমার কোল থেকে ওই কোলে যাও, যাও যাও যাও, যাচ্ছি না। ওই যে হ্যাঁ, এই তো পারছে পারছে পারছে, হ্যাঁ এই তো হয়েছে হয়েছে, বার এবার হয়েছে, হয়েছে বাবা, চলে গেছে। এই জন্য বাবা, এই জন্য হাতের উপরে না, এই ড্রেসের উপরে নিবা, এইখানে নিবা, হ্যাঁ তাহলে সুন্দর করে উঠবে। আরেকবার নিবা না, আর একটু কাছে যাও, এই এরকম করো করো, এই যে উঠে গেছে, দেখেছো? এরকম করো, এই দেখো উঠে গেছে, দেখছো? তোমার গাড়ি উঠে গেছে, এই যে এবার ওকে এভাবে ধরে রাখো, নাড়াচাড়া করবা না, এইভাবে ধরে রাখো তাহলে থাকবে, চোখে যেন লাগে না। হ্যাঁ খালি ধরে রাখো। সানে এটার নাম কি বলো তো? পিজিয়ন, পিজিয়ন এটার নাম।
যাক এখানে আসলে আসাটা সার্থক হয়েছে কারণ ওরা খুবই পছন্দ করছে বাচ্চা কাচ্চা এটা খুব পছন্দ করে হাত দিয়ে ধরা এটা হিন্দি ভাষা রেখা হিন্দি ভাষা ওম শান্তি ওমের ওম না পিজিয়ন কেমন উঠতে পারছো না আমার কাছে আসো এখানে কি লেখা জানো হ্যাঁ হ্যাঁ কি লেখা জয় শ্রী কৃষ্ণ তুমি কেমনে পড়লা হ্যাঁ পড়তে পারি তো হিন্দি হ্যাঁ হিন্দি ওরে বাবা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ মনিরাম বাহ লেখা অনেক মিলও আছে কিন্তু বাংলার সাথে আচ্ছা ওই বড়টা তোমার টার্গেট দেওয়া হলো যেটা তুমি থাবড়া খাইছো ওটা তোমাকে আজকে নিতেই হবে সানা কেমন এটা সুন্দর মামা দেখো হ্যাঁ বাবা দেখছি তো তোমার কোলে উঠছে তো এটা আদর করছো কিউট আছে সুন্দর আছে কিউট একটা পাখি ওর 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 এখানে হাত দিতে হবে এই পর্যন্ত এই তো হয়েছে ফাইনালি দেখি তা দেখো সানায়া পাপা পারছে দেখো এই কিন্তু মোর ঠোঁট সাবধান দেখো হ্যাঁ এ দিবেন মুখের উপরে কামড় একদম এটা হচ্ছে লাল ঝুটি কাকাতুয়ার কাকাতুয়া এই যে এটা হচ্ছে কাকাতুয়া পাখি এবং তার ঠোঁটের কামড়ে একবার সে হচ্ছে আমার ইয়া চেইন পছন্দ করছে মানে জামাটা মা খাইতে চায় কোনো কিছু কামড়াইতে চায় তার ঠোঁট হচ্ছে মারাত্মক ভয়ানক অলরেডি একবার অ্যাটাক করছে ওকে ধরলেও কামড় দিয়ে দেয় পাপার হাতে কামড় দিয়ে দিছে দেখছো আমিও ধরতে চাচ্ছি দিবা ধরবা মোর করে নিকে এবার আচ্ছা এরকম হাত এরকম করে দেখো আসে নাকি এরকম না ওমা সাফন ভয় পাইলো না ভয় পাইলে হবে না ভয় পাওয়া যাবে না ইয়াসাসি করো তুমি ইয়াসাসি করো তাহলে ওই ইয়াসাসি করবে ইও সরতে ইও আদর করছো তাহলে ঠোঁট দিয়ে আদর করে এই দেখো আমি শিখিয়ে ফেলছি কিভাবে ধরতে হবে নামতে চাচ্ছে না না সানায়া হাত দাও হাত এভাবে রাখো হ্যাঁ এই যে আরে আমার গায়ের উপরে উঠে পড়ছে দেখো কোথায় উঠে যাচ্ছে এই যে আসছে দেখছো এইভাবে নে চামায়া তোমার কোলে নিছো ওকে আমার এখান থেকে সে এখান থেকে একটা ইয়া ছুটে ফেলছে এগুলো খেয়ে উঠে ফেলছে হ্যাঁ তারপর এখানে এই যে ছুটে ফেলছে ও মাই গড এই তো জ্যাকেট নষ্ট হয়ে গেছে কি দাঁত তাইলে ওর ও আস্তে আস্তে সব পুরো উঠেছে ওর দাঁত কঠিন দাঁত আসলে তার হাত দিও না কিন্তু ঠোঁট কিন্তু দিবে কামড় ধরো না এরকম রেখে দাও তাহলে ও একা থাকবে সুন্দর ওর নাম কি জানো টিয়া পাখি টিয়া পাখি তোমার মতো তুমি একটা টিয়া পাখি আর এটা একটা টিয়া পাখি কোনটা সুন্দর এটা সুন্দর নাকি একটা সুন্দর এটা সুন্দর আমার মনে হয় এটা সুন্দর মনে হয় তুমি সুন্দর আমি এইটা তুমি এটা সুন্দর সানা একটু ভয় পায়নি আছে কিন্তু প্রথম সানায়া কোনো এরকম পশু পাখি ধরতেছে この後首に巻きましたから大丈夫。খাওয়া নাই সানায়ার দেখ একটুও ভয় নাই সাপটা যে ধরছে একটুও ভয় নাই আল্লাহ এটা কি সাপ অজগর লাইকা দিলা কেন তাইলে একটু ধরতে দিতা ওদের সাপানকে ধরতে দাও ওরে আমার বাচ্চাদের শরীরটা ধর নিকো নিকোতেই দেখি পেয়ে পেশে সরো তোমরা সুগয়
এটা গরমের টেম্পারেচারে থাকে দেখো ওখানে গরম দেওয়া এটা কি পুরো নানি তোমার কোথায় আসছে কুতির তলে হামলে যাচ্ছে এটা এটা বেশি বাবাবাই করে তুমি হাত সোজা করে রাখবে একবারে ভাঁজ করবে না একদম এইভাবে রাখবে তাহলে ও সুন্দর থাকতে পারবে সুন্দর করে ইয়াসাশি করে ধরতে হবে তাহলে ঠিক আছে আমি বেশি নাড়ায় না হয়েছে এবার রাখো ওকে ওদেরকে বাই বাই করবা
উঠছিস তো না তাই তাহলে চলো আমি আস্তে রেখে দাও এইটা কি হাই আসো কিছু না মই না আমি পানি মই না হাত পরে ধুই ফেলাই দিব ওকে উঠো চলো চলো সুন্দর তো চলো না